গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এসটি সুইট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল মুখ দেখানোর টাইম পাইনি, চলে এসেছি রান্নাঘরে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমি কোইন্সিডেন্সলি রান্নাঘরে। তো এখানে দেখো, আমি ডাল সম্বার দেওয়ার জন্য ফোড়ন দিচ্ছি। ডাল আগে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে, টক ডাল করব, সেই কারণে শুকনো লঙ্কা, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে দেব। তো একবার দিয়েছি, দুবার দিলাম, কেন বলো তো? যাতে করে কড়াইটা তেতে গেছে, তো চারপাশে যখন বেশি পরিমাণে ডালটা ঢালতে যাব তখন যেন কোনো প্রবলেম না হয়। এই যে দেখো, বাটি পুরো ভরা ভরা, তো বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে একটু একটু আমার হাতে ছিটে আসবে, পুরো ডালটাই ধরো পড়ে গেল। সেই কারণে আমি একটুখানি সোমবারের মধ্যে বেশি ডাল হাতা দিয়ে দিয়ে নিয়ে নিই। আর এখন পরিমাণ মতন লবণ, হলুদ আর চিনি দিয়ে দেবো। যখনই ডালে এখন হলুদ দিতে যাই তখনই ওই কমেন্টটার কথা আমার মনে পড়ে, যে ডাল সোমবার দেওয়ার পরে হলুদ, ইম্পসিবল। তো পৃথিবীতে ইম্পসিবল বলে কোনো বস্তু নেই, সব কিছু পসিবল, এক একজন এক এক রকমভাবে সেটাকে গ্রহণ করে। তো আমার উত্তর দেওয়াকে অনেকে উদ্ধত্য বলে ভাবে, তো যারা ভাবে, আমার সত্যি কিছু করার নেই। আমার যখন মনে হয় যে হ্যাঁ এই জিনিসটার উত্তর দেওয়া প্রয়োজন, তখন আমি উত্তর দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলা যাবে না। আমার ওই চ্যানেল বিশেষত আমার মনটা একটুখানি খারাপ আছে, সেটা আমার নিজের রিলেটেড না, অন্য মানে বিষয় সংক্রান্ত, অন্যের জীবন সংক্রান্ত নিয়ে মাথা গরম হয়ে আছে। মাথা মন খারাপ নেই, মাথা গরম হয়ে আছে। তো আমি আছি রান্নাঘরে, ভাবছিলাম একটা ভিডিও করব। তো বাবা ওই একটু জল আনতে পাঠিয়েছে, শুভকে দিয়েই মনে হয় জল আনতে পাঠিয়েছে, বা শুভ জলটা নিয়ে ঢুকলে পরে সেরু চিৎকার শুরু করবে, সেই কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তাই ভাবলাম রান্নাঘরের কাজ যেগুলো বাকি আছে সেগুলো যতটুকু পারি করে নিয়ে তারপরে ভিডিওটা করতে বসবো। কারণ আমার সকালবেলার ভিডিও তৈরি থাকে, সকাল দুপুর সব ভিডিও তৈরি থাকে, গতকাল রাত্রেবেলা তৈরি থাকে, আগের দিন রাত্রেবেলায় তৈরি করে রাখি। আজকেও তৈরি ছিল, বাট আজকে এমন একটা জিনিস দেখলাম যার জন্য আমাকে আবার ভিডিও তৈরি করতে হবে। যাই হোক, সেই বিষয় নিয়ে এখানে আমি কিছু বলবো না। আমার সকালবেলা ডাল করেছি, দেখতে পেলে বর সকালবেলা ডাল আলু ভাজা দিয়ে খেয়ে গেছে, আর ডাল শুক্তো আর পুঁটি মাছের ঝাল নিয়ে গেছে। আর আমি এখানে এখন ভাজছি ওই এই ফাটিস না, মাছের ডিমের বড়া, পেঁয়াজ লঙ্কা আর এক চালের গুঁড়ি আর লবণ হলুদ যা লাগে, যেরকম লাগে আর কি, এই দিয়ে আমি এখন ভাজছি। জানি না আমি খেতে পারবো কিনা, তবে দেখে মনে হলো যে আমি রেখে দিই, অন্যান্য সময় আমি ফেলে দিই। সব সময় তো আর মাছের ডিম হয় না, যখন হয় তখন ফেলে দিই, আমাদের বাড়িতে কেউ খায় না। তো আজকে যেদিন ডিমটা নিয়ে এসছে, মানে মাছটা নিয়ে এসছে, মাছের ভিতরে যে ডিম ছিল, দেখে মনে হলো কি রাখি, ভাজা করে ভাজা করবো, দেখবো, যদি খেতে পারলাম খেলাম, না তো ফেলে দিলাম। তো সেটাই করছি, চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে দেখো, এখানে আট পিস মতন বড়া, একদম ছোটো ছোটো ডালে বড়ার মতনই ভাজছি, তাহলে কি সব দিকটা ভালো করে কুক হয়। বড় বড় করলে পরে হয়, আমার জাস্ট ভালো লাগে না বড় বড়, তো ছোট করলাম। এখানটায় একটুখানি ভাজতে দিয়েছি, আর এখানে আছে এই যে দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা চালের গুঁড়ি দিয়েছি, আর ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দেখো তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, সকালবেলা চার পিস মাছ ভেজেছিলাম, এক পিস মাছ দিয়ে খেয়েছি, আর এখানে তিন পিস মাছ আছে। তো মাছের ঝোল করবো, ডিম ভাজা আর হচ্ছে ডাল, ব্যাস আর কিছু করবো না। এখন আমি শুধু ধন্দে আছি আমি কখন ভিডিওটা করব, কারণ আমার ভিডিও পাবলিশ করার টাইম অলরেডি পার হয়ে গেছে। দোকানে গেছিলাম একটু মাছের মশলা কষাচ্ছি, ভিডিওটা করলাম, ভিডিওটা করতে করতে সাড়ে দশটা বাজ হ্যাঁ দশটা চার বাজে, তখন দশটা চার বাজে, এখন বাজে এগারোটা দশ, এখন বাজে এগারোটা দশ। আমি ভিডিও করে তারপরে সর্ষের গুঁড়ো আনতে গেছিলাম উপরে, মা বললো নেই, সর্ষের গুঁড়ো নেই, মা আমাকে গোটা সর্ষে দিচ্ছে, আমি বললাম গোটা সর্ষে না সর্ষের গুঁড়ো, বলছে নেই। আমি দোকানে গেলাম, দোকানেও সর্ষের গুঁড়ো নেই, ফুরিয়ে গেছে অগত্যা। আমি ভেবেছিলাম একটু সর্ষে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করবো, সবসময় তো ওইভাবে খাই, একঘেয়েমি খাই, একটুখানি সর্ষে দিয়ে করবো ভাবছিলাম। জানি খাওয়া বারণ, মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে, সেই কারণে ভাবছিলাম যে করবো, দোকানেও পাইনি, মানে দোকানওয়ালাও জানে হয়তো যে আমার প্রবলেম, সেই কারণে আমি আনতে গেছি নেই। একটা কেকের প্যাকেট নিয়ে চলে এসেছি, কি মার্বেল কেক,
মার্বেল কেক নিয়ে চলে এসেছি 30 টাকা। হ্যাঁ 30 টাকা। এই এখন দাঁড়াও দেখাচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, জল দিলাম, সামান্য একটুখানি জল দিয়েছি, কষানোর পরে আবারও একটুখানি জল দিয়ে কষিয়ে নিই। এটা শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, তারপরে মেন জলটা দেব। আর মাছ তো ভাজাই ছিল মা, তো দেখো অনেকটাই টানিয়ে ফেলেছি, আর দরকার নেই টানানোর, যেহেতু ডাল আছে, যদি ডাল খাই তো দেখা যাবে। আমার একার জন্য এইটুকু ঝোল অনেক বেশি হয়েও থাকবে। তো নাও রান্না আমার কমপ্লিট, আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই, ওরে বাবারে, এই যে হচ্ছে ডাল, সকালবেলা যে আলু ভেজেছিলাম সেখান থেকে এইটুকু রয়ে গেছে, রেখে দিয়েছি। আর এই যে মাছের ডিমের বড়া, আর ওই ডালটা আলাদা করে রেখেছি, ওইটা কালকে নিয়ে যাবে ও। আর এটা হচ্ছে শুক্তো, যেহেতু শুক্তো খাওয়া আমার পক্ষে খুবই ভালো উপকারী, তাই মা বেশি করেই দিয়েছে, মানে বেশি করে না, পুরো আলাদা বাটিতেই দিয়েছিল, বরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখন এই মাছটাকে এই বাটিটার মধ্যে রেখে দেবো, আর এই ডিম ভাজার তেল একটুখানি রয়ে গেছে, এটাকে বাটিতে তুলে রেখে দিলাম, এই বাটিটার মধ্যে এখন মাছটাকে ধুয়ে রাখবো। দেখো ওই যে বাসন মাজার সাদা সাদা রয়ে গেছে, এটাকে ধুয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা 12:05 বাজে, আর আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র ঘরে আসলাম। টাওয়াল, বালিশের টাওয়াল, বরের রুমাল, সব কিছু কেচে, বাথরুম ধুইয়ে, বাথরুমে জল, স্নানের জল, কলের থেকে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে ওই পাইপ থেকে জল বেরোচ্ছে, সেই জল, পাইপ থেকে যে জল বেরোচ্ছে সেই জলও ভালো গরম, ধরে আরাম পাওয়া যাচ্ছে না, তাহলে স্নান করে আরাম পাওয়া যাবে না। তো জল টল সমস্ত বাথরুমে রেডি করে রেখে এসে এই এখন একটুখানি বসবো পাখার তলায়, আর পারছি না। আর এই যে কেক নিয়ে এসেছিলাম, দাদাও দেখাই দিন, পলিথিনের মধ্যে দিয়েছে, এই যে মার্বেল কেক, এটা ফ্রিজে রাখবো, যখন দুপুর, এই দুপুরবেলা বলছি, সন্ধ্যাবেলা একটুখানি ইচ্ছে হলো এই খেলাম। আর এই যে বিস্কুট নিয়ে এসেছিলাম, বাবা এই গুড়ের চাক্কাটা এটার উপরে রেখে দিছে, এই বিস্কুট নিয়ে এসেছিলাম যে এই দুটো আছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলায় তখন আর চা খাই না, তাই এই একটা খাবো। আর এই এনার্জি ড্রিঙ্ক দুটো এনেছে, এ এখনও ও খায়নি, আমিও খাইনি, কবে খাবো জানি না। তো বন্ধুরা 3:10 বাজে, আর এই মাত্র সাইকেলের বেল দিলাম, আমি ভাবলাম কী হলো, বর কি সারপ্রাইজ দিল নাকি, তারপরে ভাবলাম যে না, এটা তো বড় সাইকেলের মানে বেল, বেলের আওয়াজ না, এসেছিল একটা ছেলে, আমি চিনি না তাকে, তো এই যে দেখো, এগুলো দেখানো উচিত না, পান সুপারি, আর পানের মধ্যে যেগুলো যেটা দিয়ে খায় জর্দা, হ্যাঁ দিয়ে গেছে। আমি ভাবছি কী হইলো, আমি ভাবছি তোমার ছেলে আইলো নাকি, পয়সা দেওয়া ছিল, পয়সা দেওয়া ছিল, আমি জিজ্ঞাসা করলাম। বাবা টের পাইছে, শেরু ডাকছে তার জন্য টের পাইছে, তাই নিতে আসলো, আমার আর যেতে হলো না, তাই পয়সা দেওয়া ছিল দিয়ে গেল, বলছে এরা 2:30 সময় আসবে। বাবা আমার শ্বশুর মশাই আবার টাইমের বিশাল ধরে, বলছে 2:30 সময় দেওয়ার কথা, 3:00 বাজে। তো এই লেবু জানো না কি অখাদ্য লেবু আনছে, এই লেবু খাওয়াও যা না খাওয়া তা ছাতা, একটু মানে পুরো পানসা, এত বড় বড় সাইজ লেবুর, কিন্তু পুরো পানসা, একটুও ভালো না। তো চলো এখন শুব। তো বন্ধুরা 10:02 মিনিট মতন বাকি, 10:02 মিনিট মতন বাকি, আর আমি মাত্র ভাত গড় দিয়ে আসলাম, আর এই চালটা মাত্র 10 মিনিট হয়ে যায়, বাবা কীরকম ঘোলা হয়ে গেল পুরো, চালটা মাত্র 10 মিনিটে হয়ে যায়, এই যে ভাত গড় দিয়ে দিয়েছি, আর অন্যান্য ভাত চাল যেমন আমি বন্ধ করে করছিলাম, মানে উতরে গেলে বন্ধ করে দিয়ে পরে আবার একটা টাইমে এসে যাওয়াচ্ছিলাম, এটা সেটা করছি না, এটা একবারে ডাইরেক্ট করছি, শুধু জাস্ট যখন উতরে যাচ্ছে তখন আঁচটা লো করে দিয়ে হাঁড়ির ঢাকনাটা একটুখানি সরিয়ে দিয়ে তারপরে 10 মিনিট এদিক ওদিক করছি, তারপরে এসে গড় দিয়ে দিয়েছি। তো এসে দেখি এই দেখো ভাত চারিদিক, ফ্যান চারিদিক থেকে গড়িয়ে পড়েছে, এই যে নিচটা দেখো কালো কালো হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে গেছি, কখন ঢাকনাটা, এটা মনে হয় এসে কোনো বিয়ে করেছে, ধাক্কা টাক্কা দিয়েছে,
মনে হয় সরে গেছে, পুরো ঢেকে গেছে, আর পুরো এই গ্যাসের উপরে ফ্যান ট্যান পড়ে একাকার হয়ে গেছে। তাই এইটা সরিয়ে এই যে এইটা ধুলাম, এইটাকে ধুলাম আবার, আর ওই জায়গাটা মুছে নিলাম। রান্নাঘরে কোনো নোংরা সহ্য হয় না, বড় কোনো আসেনি কাজের থেকে। এই হ্যাঁ দত্তু, তুই মনে হয় সর্বনাশটা করছিস তাই না? দেখ তো বাবা আসছে নাকি, দেখ যা চলায়, দেখ বাবা আসছে নাকি, আয় দেখ, কই বাবা আসছে, আসছে বাবা আসছে, হুম দেখ তো, দেখ তো, না তো বাবা কোথায়, বাবা বাবা আসেনি, এই যে এটা নিয়ে আয় ঘরে নিয়ে, এটা ঘরে নিয়ে, ঘরে নিয়ে, ঘরে নিয়ে, ঘরে নিয়ে, ওটারে নিয়ে ঘরে আয়। শুভ কথা বলছে, ওই দেখো শুভদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, ওখান থেকে কথা বললে পরে কান খাড়া করে নিয়ে শোনে। আসার তো সময় হয়ে গেছে, 10টা তো বাজে, ওই যে পুরো 10টা বাজে, কথায় কথায় এইদিক ওইদিক ঝাপা ঝাপি লাপা লাপি, এই দাঁত দুটো দেখি, এই দাঁত দুটো, এই দাঁত দুটো, এই দাঁত দুটো। তো 11:10 বাকি, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শেরু পেডিগ্রি খাওয়া চলছে আর চুপচাপ বসাছিল, যেই দেখলো আমি ফোনটা উঁচু করলাম অমনিও শুরু হয়ে গেল। তো বাইরে হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড়ঝড় নামবে, তো চলো দেখিয়ে আনি, বাইরে হাওয়া দিচ্ছে বেশ, ঘরের থেকে বাইরেটা এখন ঠান্ডা। দাঁড়াও লাইট জ্বালিয়ে নি, এই দেখো এই যে এই শাড়িটা টাঙানো ছিল, এতক্ষণ উড়ছিল, যেই আমি আসলাম ভিডিও করার জন্য অমনি সরে গেল। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে না বাট হাওয়া দিচ্ছে। চলো ঘরে যাই, খুব সুন্দর লাগছে, ঘরে যেতে ইচ্ছা করছে না। তো আমাদের পাড়ায় একজন ইউটিউব করছে, তার ভিডিও দেখে, ঠিক আছে, বলছে এরকম, ওনার নাম নিয়ে বলছে, বলছে উনিও ইউটিউব করেন, বলছে সবাই করে, হ্যাঁ সবাই করে ভিডিও, একা আমি না, এখন সবাই করে, যা হবে যা হবে, যদি কিছু হয়ে যায় তাহলে তো বিশাল ভালো ব্যাপার তাই না, বলো তো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বড় চলে আসছে, তুমি গুড নাইট বলে দাও দূর থেকে, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেরু তো সহ্যই করতে পারে না, হিংসুটি, ও ভাবে যে আমার রেখে এই মোবাইলটারে অ্যাটেনশান দিচ্ছে, ও সেটা বোঝে, ও তো আর বোঝে না যে কী হচ্ছে, ও ভাবে যে অ্যাটেনশান দিচ্ছে, দেখছো কী করে যাচ্ছে সমান। চলো টাটা।